আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন কৃষি বিপণন মন্ত্রী অরূপ রায় অরূপ বাবু প্রথমেই জানতে চাইব আপনি তো জানেন যে হাওড়ার শহর জুড়ে এভাবে নকল দুধ ছেয়ে গেছে এবং ছোট শিশু থেকে শুরু করে বড়রা প্রত্যেকেই কিন্তু এই দুধের শিকার হচ্ছে এবং এই দুধ কিন্তু শরীরের পক্ষে বিপজ্জনক আপনারা কি ব্যবস্থা গ্রহণের কথা ভাবছেন আমি খবরটা সকালবেলায় দেখেছি আপনাদের স্টার আনন্দে এই এবিপি আনন্দে এখন এটা হচ্ছে মারাত্মক জঘন্য অপরাধ এটার কোনো রকম ক্ষমা হয় না আমি ইতিমধ্যে আমি জেলা শাসককে এবং পুলিশ কমিশনারকে আমি ফোন করেছিলাম ফোন করে আমি বলেছি ইমিডিয়েট রেড রেড করুন করে ব্যবস্থা নিন এবং এগুলো কোনোভাবেই কোনোভাবেই মেনে নেওয়া যাবে না বরদাস্ত করা যাবে না এবং এই সমস্ত অপরাধী যারা তাদের চরম শাস্তি দিতে হবে যারা শিশু খাদ্যে এইভাবে ভেজাল মেশায় দুধের মতো একটা খাদ্যে যেটা শিশুরা খায় এবং বয়স্ক লোকেরা খায় এমনি সাধারণ মানুষও খায় এবং সে তার ফলে বিভিন্ন মিষ্টির দোকানে সাপ্লাই করে সেখানে মিষ্টি তৈরি হয় সাধারণ মানুষ খায় এর থেকে জঘন্য অপরাধ আর কিছু হতে পারে না সুতরাং এই ক্ষেত্রে খুব চরম করা ব্যবস্থা নেওয়া উচিত আমি ইতিমধ্যেই অলরেডি রেড শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গায় এবং এদেরকে এদের বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়া হবে বিভিন্ন ফাটালগুলোতে এই জিনিসগুলো হচ্ছে বলে আমি খবর পেয়েছি আমি আমরা নিশ্চয়ই এ ব্যাপারে অত্যন্ত গুরুত্ব দিয়ে ব্যাপারটাকে দেখবো এবং আমরা একটা টাস্ক ফোর্স তৈরি করে এবং জেলায় জেলায় এই সমস্ত ব্যাপারগুলো প্রতিটি জেলায় যেখানে যেখানে এই সমস্ত হয় সেই সমস্ত জায়গায় আমরা রেড করে এই যারা এই ধরনের কাজ করছে তাদের বিরুদ্ধে যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয় তার জন্য যেরকম আইনানু ব্যবস্থা নেওয়া যায় আইনের শাসনের মধ্যে সেই ব্যবস্থা আমরা নিশ্চয়ই নেব অরুবাবু আপনার সঙ্গে কথা বলবেন আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় অর্ণব তোমার প্রশ্ন ফারুকবাবু আপনার থেকে যেটা জানতে চাইবো যে হাওড়া পুরসভার চেয়ারপারসন যেটা বলছেন তাদের ফুড ইন্সপেক্টর এই পদটা এই পদটা এখন ফিল আপ হয়নি তারা রাজ্য সরকারের কাছে জানিয়েছেন কিন্তু যেহেতু ফিল আপ হয়নি তাই এই যে বিভিন্ন জায়গায় গিয়ে রেড করা এই ব্যাপারটাই হচ্ছে না এই জায়গাটা আপনি কি বলবেন এটা আমার মনে হয় নেই এটা আমি মানতে পারছি না খাদ ফুড ইন্সপেক্টর নেই বলে কুড ইন্সপেক্টর নেই দীর্ঘদিন ধরে উনি বলছেন আমি সেটা শুনেছি ফুড ইন্সপেক্টর না থাকলে তার জন্য স্টাফ প্যাটার্ন দেওয়া হয়েছে ফুড ইন্সপেক্টর নেই সেই জন্য আমরা কিছু করতে পারছি না এটা কোনো কথা না স্বাস্থ্য সেই হেলথ ডিপার্টমেন্ট পুলিশের তাদের তারা তো সাহায্য নিয়ে এগুলো করতে পারে সুতরাং এটা কোনো কথা নয় হ্যাঁ ফুড ইন্সপেক্টর না থাকতে পারে সেটা একটা আহ ব্যাপার সেটা দীর্ঘদিন ধরেই আছে আমরা এক বছর মাত্র সরকারে এসছি আমরা নিয়ে কথা বলবো পৌর মন্ত্রীর সঙ্গে কিন্তু যেটা 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 ওরা করা উচিত সেটা হলো একটা স্বাস্থ্য দপ্তর আছে কর্পোরেশনের সেই স্বাস্থ্য দপ্তর এগুলোকে বিশেষভাবে লক্ষ্য দেওয়া উচিত পৌরসভা এলাকা এই ধরনের কাজ যদি হতে থাকে কন্টিনিউ এবং শিশুরা এই খাবার খেয়ে তাদের মানে এমনিই তো বিভিন্ন মারণ রোগগুলো বেড়ে যাচ্ছে দিন দিন এবং মারণ রোগের কারণ তো এই সমস্ত ভেজাল জিনিসগুলো তো সুতরাং এগুলো বন্ধ করতেই হবে এর জন্যে কোনোরকম রকম এক্সকিউজ চলবে না আর একটা জিনিস জানতে চাইবো যে আপনি কৃষি বিপণন দপ্তরের দায়িত্বে রয়েছেন এবং হাওড়াতে এর আগে অভিযোগ উঠেছে যে এই বিভিন্ন আনাজপাতি সেগুলোকেও কিন্তু বিভিন্ন রঙে বড়ানো হচ্ছে রং করার জন্য কিন্তু তার থেকেও যেটা গুরুতর অভিযোগ উঠল যে দুধ দুধেতে মেশানোর কথা উঠলো তো এখন অব্দি আপনারা যেটা বলছেন যে এখানে রেড করা হবে কিন্তু রেডটা ঠিক কখন থেকে চালু করা হবে আপনাদের সঙ্গে পুলিশের পুলিশ আজকে এই খবরটা দেখার পরেই আমি কমিশনারকে এবং জেলা শাসককে দুজনকেই আমি ফোন করেছি ফোন করে আমি বলেছি যেখানে যেখানে খাটাল আছে সেখানে সেখানে অবিলম্বে রেড করুন রেড করে এই ধরনের যারা কাজ করছে তাদেরকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে কড়া আইনানুক ব্যবস্থা গ্রহণ করুন এটা আমি আপনাদের খবরটা দেখার পরেই আমি বলেছি আর একটা জিনিস জানতে চাইবো বাবু সেটা হচ্ছে যে মূলত যেটা বলা হচ্ছে কম দামে দুধটা বিক্রি করা হচ্ছে বলে মিষ্টান্ন ব্যবসায়ীরা কিনছেন এবং কিনে মিষ্টি তৈরি করছেন যে কারণে আসল দুধ আর নকল দুধের যে টেস্টের তফাত আছে মিষ্টি তৈরি হয়ে গেলে সেটা বোঝা যাচ্ছে না মিষ্টান্ন ব্যবসায়ীদের বিভিন্ন সংগঠন আছে বা তাদের ওখানে গিয়ে কি আলাদাভাবে পুলিশ বা আপনাদের এই এনফোর্সমেন্ট ব্রাঞ্চ বা আপনাদের যে টাস্ক ফোর্স তারা কি জিজ্ঞাসাবাদ করবে বা কোন সোর্স থেকে আসছে আনতে চাইবে দেখুন এটা একটা এটা একটা মানে এটা এই এটা তো একটা অর্গানাইজ হয়েতে করতে হবে বহু মিষ্টির দোকান আছে যারা কারা কারা এই যে সমস্ত দুধ টুধ কেনে তাদেরকে সতর্ক করা দরকার এবং এগুলো ধরোলি যদি আমরা কন্টিনিউয়াস একটা প্রসেসে রিয়েক্টেড করা শুরু হয় তাহলে এইগুলোকে বন্ধ করলে তাহলে আর মিষ্টির দোকানগুলো এই দুধ নেবে না কেওয়ার থাকবে না আগে এগুলোকে বন্ধ করতে হবে এবং মিষ্টির দোকানগুলোকে এবং সাধারণ মানুষকে সতর্ক করা দরকার সেক্ষেত্রে আর লাস্ট একটা জিনিস থেকে জানতে চাইবো সেটা হচ্ছে যে একটা তো আপনারা রেট যেরকম করছেন করছেন কিন্তু সাধারণ মানুষ তারা তো সবাই জানেন না যে কোন আসল দুধ নকল দুধের কতটা তফাত রয়েছে সেই সচেতনতাটা বাড়াতে কোনো প্রচার যে এই ক এই দামের নিচে দুধ হলে কিনবেন না বা এরকম টেস্ট হলে আপনারা কিনবেন না এরকম কোনো কি আপনারা ফরম্যাট তৈরি করছেন যার মাধ্যমে সাধারণ মানুষ একটু অন্তত সচেতন হতে পারে যে এই দুধটা নকল এই দুধটা আমি কিনবো না সেই জায়গা থেকে রেডের পাশাপাশি এই সচেতনতার কোনো প্রোগ্রাম কি আপনারা করার পরিকল্পনা নিয়েছেন এটা ব্যাপার হচ্ছে বেশিরভাগ দেখবেন সাধারণ মানুষ যারা তারা যারা খাটাল থেকে দুধ নেয় বা দীর্ঘদিনের পরিচিত যারা গোয়ালা তাদের কাছ থেকে দুধ নেয় এটা করে আর এই জায়গাগুলো এই এই যে সমস্ত যারা এই ভেজাল মেশাচ্ছে তারা আপনি যেটা বলেছেন যে মিষ্টির দোকানগুলোতে বেশিরভাগই সাপ্লাই করে মিষ্টির দোকানগুলোতেই আমাদেরকে মিষ্টির দোকানের যারা মালিক তাদেরকে আমাদের সচেতন করতে হবে এবং তারা কি দুধ নিচ্ছে সেটাকেও আমাদের দেখতে হবে এবং যদি আমরা এই ভেজালটাকে ভেজাল করাটাকে বন্ধ করে দিতে পারি তাহলে এই প্রশ্নটা থাকবে না